ইম্পর্টেন্ট একটা থাকে আরতির তালে, খুব ইম্পর্টেন্ট আরতির তালে টিউটোরিয়াল আসবে কালকে। আর আজকে আমি আপনাকে ঘট তোলার সময় যে অনেকটা যায় পুকুর অবধি বা ঘর থেকে যখন আসে ওই বা ঘর তুলতে যায় সেই বাজনাটা আমি দেখাবো, ঘর তোলার বাজনা বা বেল বড়নের যে বাজনাটা বলা হয় বা বেল তলা যে পুজোর সময় যে বাজনাটা বাজানো হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তারপরে ব্যাপারটা হচ্ছে আগে আরতির যে বাজনাটা শেখাবো ওটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কাল, এটা আমি কালকে টিউটোরিয়ালটা আপলোড করবো, ঠিক আছে? কালকে আপনাদেরকে আপলোড করে দেবো। এটা হলো মেন তালটা, হলো এটা। এটা পঞ্চপ্রদীপে খুব ইম্পর্টেন্ট একটা তাল। এবার আমি আপনাদেরকে যেটা শোনাচ্ছি সেটা হচ্ছে ঘট তোলা বাজনা, ঠিক আছে? এটা নাচের কোনো তাল না, এটা প্রিন্সিপালটা হলো কি আস্তে আস্তে বাজবে যাতে ঢাকি আরামসে চলে চলে যেতে পারে, আস্তে আস্তে বাজবে, ঠিক আছে? আপনি যে বেলতলা যখন পুজো হবে এই ওয়াজনটা আস্তে আস্তে বাড়াতে পারেন, বা যখন আপনি ঘর তুলতে যাচ্ছেন তখন তো কাঁধে নিয়ে অনেকটা হাঁটতে হয়, তো এই তালটা করলে খুবই সোজা থাকবে। মানে এই তালটা বাজে খুব স্লো তাল, কিন্তু শুনতে খুব একটা খারাপ লাগে না, আর পুজো ঠিক ভাবটা নিয়ে আসে। ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন, তাহলে কালকে আমরা